Hello everyone, Assalamualaikum. Welcome back to Mahas Kitchen. Aaj banabo honey soya chicken. Ja tender, juicy ebong kichu alpo ingredients diye ghore baniye neya jay. Eti ekti easy dinner recipe ja 30 minuter kom shomoy ready hoye jay. Aro notun video dekhar jonno amar YouTube channel ta like ebong subscribe kore niye amar sathei thakben ebong friends and family er sathe share kore diben. 300 gram boneless chicken breast lomba kore ba strip size kore kete nichhi. Tobe apnara pochondo moto je kono chicken er slice add kore baniye nite paren. এবার একটি সেপারেট বোলে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ডার্ক সয়া সস 1 টেবিলস্পুন গার্লিক জিঞ্জার পেস্ট 1/4 কাপ হানি 1/2 টিস্পুন ক্রাশ ব্ল্যাক পেপার আপনারা পছন্দ মতো ব্ল্যাক পেপারটা কম বেশি করে নিতে পারেন 1/2 টেবিলস্পুন ভিনেগার 3 টেবিলস্পুন অয়েল সবকিছু একসাথে মিক্স করে নিব এবার চিকেনের স্লাইসগুলোর উপরে মেরিনেডটা অ্যাড করে মিক্স করে নিচ্ছি চিকেনগুলো 30 মিনিট বা ফ্রিজে ওভারনাইটও মেরিনেড করতে রাখতে পারেন এবার একটি প্যানে মিডিয়াম হিটে চিকেন সহ মেরিনেডগুলো অ্যাড করে দিচ্ছি আরও অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিলস্পুন স্লাইস জিঞ্জার বা আদা এবং 1/2 কাপ পরিমাণ থিকলি চপড স্প্রিং অনিয়ন সবকিছু মিক্স করে নিয়ে লিড দিয়ে চিকেনগুলো ফুললি কুক না হওয়া পর্যন্ত বা 12 টু 15 মিনিটের মতো কুক করে নিব তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব তবে ওভেনে 220 ডিগ্রি সেলসিয়াসে চিকেনটা ফুললি কুক না হওয়া পর্যন্ত অথবা 15 টু 25 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে কুক করে নিতে পারেন চিকেনটা 13 মিনিটের মতো কুক করে নিয়েছি এবার হাই হিটে উইদাউট লিডে আরো 3 টু 5 মিনিটের মতো কুক করে গ্রেভিটা একটু ড্রাই করে নিব হানি সয়া চিকেন রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি উপরে কিছু স্প্রিং অনিয়ন এবং পার্সলি দিয়ে পরিবেশন করে দিলাম আপনারা যে কোনো স্টিম রাইস রেগুলার নুডলস ম্যাশ পটেটো বা কলিফ্লাওয়ার রাইসের সাথে পরিবেশন করতে পারেন আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন থ্যাংক ইউ সবাইকে